গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে প্রায় 9:30 আর আমি উঠেছি আরও অনেকক্ষণ আগে। একটু টুকটুক করে ফোনটা ঘাটাঘাটি করছিলাম, যদিও আমার মামা বাড়িতে সকালটা একটু দেরি করে শুরু হয়, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি শুরু হয়েছে, কারণ আজকে আমার ঘুমটা খুব তাড়াতাড়ি ভেঙে গেছে। অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলা আমি একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ খুব একটা টাইম নিয়ে এডিট করিনি, এডিটটা একটু পরে বেলা বাড়লে করবো। আজকে যেহেতু খুব একটা চাপ নেই, মামা বাড়িতেই আছি, তো সেই জন্যই ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছে, মানে ঘুমটা একদম পুষিয়ে গেছে। আর মামা বাড়ির এই যে চারপাশটা, এই যে পরিবেশটা, সেটা আমার এত ভালো লাগে, কি বলবো, যেন মনে হয় যে তাকিয়ে বসে থাকি। বেশ একটা গ্রাম্য গ্রাম্য ব্যাপার আছে মামা বাড়ির দিকটা, তো সকালবেলা উঠে না খুব ভালো লাগে। হয়েও গেল ব্রেকফাস্ট, আমি রেডি হয়ে গেছি, আজকে ব্রেকফাস্টটা দেখে নাও। রুটি আর বেগুন ভাজা আমার বেশ প্রিয় একটা ব্রেকফাস্ট, আর আজকে না সকাল সকাল আমার খুব খিদেও পেয়েছে। দিদা, তোমার পুজো হয়ে গেল? সত্যি হয়ে গেল? মামি একটা আমাকে চিমটি কাটো তো দেখি, সত্যি কিনা দেখি। আ লাগলো তো, তার মানে সত্যি হয়ে গেছে। দিদা আমি করে নিচ্ছি, এবং কদিন ধরে করে নিচ্ছি, তাতে করে ছাড়ানো হয়ে করে নিচ্ছে। প্রথমে ভাবছিলাম জেগে জেগে স্বপ্ন দেখছি কিনা, দিদার এত তাড়াতাড়ি পুজো হয়ে গেল। তারপর চিমটিটা খেয়ে মনে হলো, না আমি ঘুমের দেশে নেই, আমি বাস্তবেই আছি। যেটা আগে 11:30 আগে হতো না। একটু বাইরে এলাম, বন্ধ করে দেবে তুমি, রেখে দাও এমনি। দিদার কি কি নতুন গাছ হয়েছে দেখতে। দিদার জবা গাছটায় না প্রচুর ফুল হয়, এক একদিন ধরো 10-15টা করে ফুল হয়। এই দেখো কত করি এসেছে। একটা, দুটো, তিনটে, চারটে, আরো ভেতরে ভেতরে আছে, অনেক করি এসেছে। এই গাছটাতেও করি আসে অনেকে, এই দেখো কতগুলো করি এসছে এই গাছটায়। এই দেখো কি সুন্দর উচ্ছে হয়েছে, একটাই হয়েছে। ওই যে ওইদিকেও একটা হয়েছে, এই দেখো। বাড়িতে এরকম সবজি হলে দেখতেও ভালো লাগে, একটা অন্যরকম আনন্দই হয়। আমার তো খুব ভালো লাগে, মানে ধরো এরকম সবজি বেশ গাছ থেকে পারবো, ফেলে রান্না করবো, এরকম জিনিসটা আমার খুব ভালো লাগে। কিন্তু ভালো লাগলেও উপায় তো নেই, এরকম কোনো জায়গা নেই। মামা বাড়ির কাছে যে উচ্ছে হয়েছে এটা দেখে খুব ভালো লাগছে। এই গাছটাতেও কুমড়ো হবে কদিন পরে। আজকে কিন্তু আমার অনেক আগে স্নান হয়ে গেছে, 12টারও আগে স্নান হয়ে গেছে। আর দিদা এখানে বসে বসে টিভি দেখেই যাচ্ছে, আর আমি আর মামি একবার বারান্দায় হাঁটছি, একবার উঠোনে হাঁটছি, একবার ঘরে হাঁটছি। আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি, এবারে আমি বেরোবো। 6টা মতন বাজে, এখনও বাজেনি, এখনও দিনের আলো আছে, দিনের আলো থাকতে থাকতেই চলে যায়, কারণ আমি এখনও হেঁটে হেঁটেই যাব। এই টাইমটাতে না হাঁটতে হাঁটতে যেতে খুব ভালো লাগে। তোমাদের বললাম যে মামা বাড়ির এদিকটার পরিবেশটা না খুব ভালো, খুব ভালো লাগে। দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা। হ্যাঁ আসছি মামি, টাটা, কালকে চলে যেও। আজকে আমি এসেছি, কালকে ওনারা যাবেন, আর না গেলে আমি যে কি কুরুক্ষেত্র যুদ্ধ বাঁধাবো, তা কিন্তু কোনো ঠিক নেই। টাটা। ও দিদা এলাম, এসো। টাটা, কালকে চলে যাও, কিন্তু দেরি করবে না তো, এসো কাজকর্ম মেটাবো তবে তো। ওই সব আমি জানি না, যদি দেরি হয়েছে তাহলে কিন্তু আমি কুরুক্ষেত্রে যুদ্ধ বাঁধাবো। টাটা চলে গেলাম। আমার একদিনের মামা বাড়ির সফর শেষ, চলো এবারে আস্তে আস্তে এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমি বাড়ি যাই। I'm not gonna lie, so call up somebody, cause I ain't got the time, no no, I'm feeling myself in the best way, I'm gonna pretend it's my birthday, got all of my friends going crazy, cause this is how we do, we'll go dancing in the club on a Saturday night, go try. বাড়িতে এসেছি অনেকক্ষণই, ব্যাগ থেকে জামা কাপড়গুলো জিনিসপত্রগুলো বের করে ঠিক মতন করে গুছিয়ে রাখলাম। আমি খালি ভাবছি এই কথাটা কত সত্যি যে সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, মানে একটা একটা করে দিন আসছে আর কীভাবে চলে যাচ্ছে। এই মামা বাড়ি গেলাম কালকে,
মামা বাড়ি যাবো বলে কত লাফালাম, আবার মামা বাড়ির ছুটি শেষও হয়ে গেল, বাড়িও চলে আসলাম আর কি। এখন একটু চা করব, করে আমার খুব জোরে খিদে পেয়েছে, কিছু একটা খাওয়ার বন্দোবস্ত করতে হবে। ভাজলাম, তার কারণ খুব জোরে খিদে পেয়েছে, মাকেও দিলাম আর বাবার জন্য রেখে দিয়েছি, বাবা আসুক তারপরে খাবে, আমার খুব জোরে খিদে পেয়েছে। এবার আমি চিড়ে ভাজাটা খাই। কখন থেকে খিদে পেয়েছে জানো, যখন মামা বাড়ি থেকে বেরোচ্ছি ঠিক তখন থেকে আমার খিদে পেয়েছে। কি যে গরম পড়লো, এখনই এই অবস্থা, এখনো তো এপ্রিল মে জুন সমস্ত কিছুই আছে, কি যে হবে এবার। বলছে তো নাকি অনেক গরম পড়বে, ওই অনেক গরম পড়বে ভেবে আবার একটু ভয় করছে। গরম মানে এমনিতেই গরমে একবারে নাজেহাল, তার মধ্যে আবার যদি খুব গরম, আবার যদি খুব গরম পড়ে তাহলে যে কি হবে। আর আমি না আজকে ভাবছিলাম, যখন মামা বাড়ি থেকে ফিরছিলাম অনেক জায়গায় দেখলাম চপের দোকান বসেছে, তো ভাবলাম যে একটু চপ নিয়ে যাই, তারপর ভাবলাম না গরম পড়েছে, বেশি তেলে ভাজা খাওয়া একদম ঠিক না। সেই ভেবে চিড়ে ভাজাটাকেই আমার মনে হলো যে না, এটা ঠিকঠাক খাওয়ার জন্য। একে তো মামা বাড়ি থেকে চলে এসেছি, একটু তো মন খারাপ লাগছেই, তার মধ্যে আবার আমাদের আড্ডাটাও এখন আর বসবে না, তার কারণ ফুটফুটি দিদি শ্বশুরবাড়ি চলে গেছে, হঠাৎ করেই চলে গেল, ঠিক ছিল না যাওয়ার। সব শুনে আমার মনটা একদমই খারাপ হয়ে গেল, আর কি করবো, এতদিনের আড্ডাটা। এমনি কালকে বলছিলাম যে রেস্ট নিয়ে একটু যাচ্ছি মামা বাড়িতে, কিন্তু সত্যি সত্যি যে এরকম অনেক দিনের রেস্ট করে যাবে এটা ভাবিনি, কি আর করা যাবে। তবে হ্যাঁ, মন খারাপ নিয়ে কিন্তু আমি একদমই ব্লগটা এন্ড করবো না, আমি কিন্তু হাসতে হাসতেই ব্লগটা এন্ড করবো, কারণ আমি কিন্তু হাসতে খুবই ভালোবাসি। আর তোমাদেরও সব সময় অনেকবার আমি বলেছি যে যতই যাই হোক হাসি খুশি কিন্তু থাকতেই হবে, হাসি খুশি থাকলেই কিন্তু তবেই ভালো থাকা যায়। সে যাই হয়ে যাক না কেন, মুখের হাসিটা যেন কখনো না হারায়, হেসেই জীবনটাকে পার করে দিতে হবে যাই আসুক না কেন জীবনে। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কালকে নতুন ব্লগে আবার দেখা হবে, সবাই ভালো থেকো, আজকের মতন শুভরাত্রি।